স্থানীয়দের প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে কাটানোর পর অস্থায়ী ছাউনি পেল জিনা মাঝি। দীর্ঘদিন রোদ জলকে উপেক্ষা করে রাস্তার ধারে বসে থাকা জিনা মাঝি স্থানীয় যুবকদের চেষ্টায় মাথার ওপরে ছাউনি পেল। লকডাউনের দিন থেকেই জাতীয় সড়কের ধারে বসেছিলেন জিনা। তিনি বিহারের কসরা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা খাবার দিলেও অসুস্থ জিনা মাঝি রোদ বৃষ্টি ঝড়ে খোলা আকাশের নিচেই বসে থাকত। গত বছর লকডাউনে কোনো এক সময় থেকে এটাই ছিল জিনার জীবন। হরিয়ানার সাতরেড্ডতে ইটের ভাটায় কাজ করা শ্রমিক কিভাবে নারায়ণগড়ে পৌঁছালেন তা জানা নেই। তার এই দুর্দশার খবর সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর স্থানীয়রা উদ্যোগী হয়ে রাস্তার ধারে একটি অস্থায়ী ছাউনি বানিয়ে দেয়। রোদ বৃষ্টি থেকে আপাতত স্বস্তি পেল সে। স্থানীয় যুবকদের এই প্রচেষ্টাকে কুর্ণিশ জানিয়েছে অনেকেই। তবে জিনা মাথার উপরে ছাদ নয়, বাড়ি ফিরতে চায়, সঙ্গ পেতে চায় পরিবারের। এই দাবিটুকু জানাতে ভোলেনি জিনা। কারোর সহযোগিতা পেলে জিনা ফিরতে পারবে তার পরিবারে। আপাতত এই আশায় বুক বাঁধছে জিনা মাঝি। জিনা মাঝিকে একটা ঘর করে দিলাম। কেন? তো দীর্ঘ এক বছর ধরে প্রায় ফার্স্ট লকডাউন থেকে লোকটা রোড অ্যাক্সিডেন্টে পড়েছিল। রাস্তা তো রাস্তায় এই টার্নিংটার কাছে দীর্ঘ এক বছর ধরেই পড়ে আছে। এধার দিয়ে রাজনৈতিক দলও যায়, বড় নেতা যায়, সবাই মন্ত্রী সবাই যায়, পুলিশও যায়, প্রশাসনও যায়। কিন্তু ওর মানে কি প্রশাসনের কি নজর পড়লো না, নাকি কোনো রাজনৈতিক দলের? আমি সবাইকেই বলছি, রাজনৈতিক দলের কাউকে একজনকে বলছি না, সবাইকেই বলছি, ওদের কি নজর পড়লো না এই লোকটার জন্য কিছু উন্নয়ন করার? নেতারা তো সবাই বলে দেশের উন্নয়ন করছি, আমরা দেশ আগাচ্ছি, কিন্তু একজন সারাদিন পড়ে আছে এখানে, সবাই দেখছে, কিন্তু এর কোনো বাসস্থান হলো না। খাবার আমরা গ্রাম থেকে প্রত্যেক দিন রোজেই ওকে পৌঁছে দিই, কিন্তু কোনো বাসস্থান হলো না বলে লাস্টে আমরা যখন দেখলাম সবাই ফেল হয়ে গেছে, তখন আমরা এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমরা মানে আমাদের চেষ্টায় যতটুকু পেরেছি বাসস্থান করে দিয়েছি। আমার মিনা, আর মিনা নামে জানিক, আমার নামে জিনা, তো ওই বেটার নামে লড্ডু, আর ওকে নামে কৃষ্ণা। कहाँ से आए हो आप? बिहार से आ रहे हैं भैया, बिहार से दिल्ली में खड़ के पैसा भेज दिया ने, पैसा भेज दी जी थी मैं बैंक में 50,000। कैसे कैसे आए इधर? बुलेट आ रहे हैं यहाँ, थक गए हैं तब यहाँ पर सब बैठ गया, तब बैठ गई गाड़ी आ रहा था, गाड़ी जाएंगे। कहाँ काम करते थे? कहाँ? वो लिखा है भट्टा वाला, वो लिखा कौन से भट्टा में? পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।